আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে ডাকতে যাচ্ছি, তোরা তোর মায়ের দিকে খেয়াল রাখিস। আমার বউটা ভীষণ অসুস্থ, একটু গিয়ে দেখুন কি হয়েছে বউয়ের। কি বলছিস, তোর বউ অসুস্থ? চল চল গিয়ে দেখি কি হয়েছে। তোর বউ আর এই দুনিয়ায় নেই, আমি আসার আগেই মারা গিয়েছি। হতে পারে না বউরে, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি এখন কি করব বউ? কিসের শব্দ হলো এত জোরে? রান্নাঘর থেকে তো মনে হলো শব্দটা এলো। হায় হায়, আমার ছেলে মেয়ে দুটো কোথায়? গুড্ডু বাদন টুম্পা মারে কোথায়? কিরে তোরা এখানে কি করছিস? রান্নাঘরে রে কি হাল হয়েছে? রান্নাঘরে কেন এসেছিস তোরা? বাবা বাবা, আমি তো প্রচন্ড খিদে পেয়েছি বাবা, তাই বাইরে আমি মিলে রান্নার চেষ্টা করছিলাম। ভাত তো নেই, আমাদের রাতে করে খাওয়াবে বাবা। দেখো রূপা, তুমি কি উপর থেকে দেখতে পাচ্ছ? তুমি ছাড়া আমরা কতটা অসহায় হয়ে পড়েছি। শোন আমার বাচ্চারা, তোরা কোনো চিন্তা করিস না, আমি সব সমস্যার সমাধান করে দিব। তোরা ঘরে গিয়ে পড়তে বস, আমি বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি। অবশেষে মিসকে তোমাকে খুঁজে পেলাম। তোমার খোঁজে বাড়িতে গিয়েছিলাম, তোমার ছেলে মেয়ে বললো তুমি দোকানে এসেছো। কি ব্যাপার ঘটক বানর, আমাকে এমন চিরুনি অভিযানের মতো খুঁজছো কেন বলো? আরে আরে, শুধু দরকার নয়, বিশাল দরকার। তোমার তো বউ মারা গেছে তাই না? তোমার জন্য একটা বিয়ের পাত্রীর খোঁজ পেয়েছি। তোমার সংসার আর বাচ্চা কাচ্চা সামলানোর জন্য একজন বউ তো তোমার দরকার তাই না? ঠিক বলেছো বানর ঘটক, ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যায় না, ওরা ওদের মাকে বড্ড মিস করে। আমি ওদের কথা চিন্তা করেই ভাবছি বিয়ে করব। তা চলো দেখে আসি কেমন সম্বন্ধ পেয়েছো, মেয়ে ভালো হলে আজই বিয়ে করব। মারহাবা মারহাবা, চলো চলো। সব তো শুনলুম বুঝলুম, জামাই হিসেবে মিচকে কে আমার পছন্দ হয়েছে। কিন্তু ঘটক বাবাজি, জামাইয়ের ঘরে যেহেতু আগের পক্ষে সন্তান আছে, তাই আমার একটা শর্ত আছে। বিয়ের আগেই আমার মেয়ের নামে জামাইয়ের সব সম্পত্তি লিখে দিতে হবে, তা না হলে আমার মেয়ের সাথে মিচকের কিছুতে বিয়ে দিব না আমি। তুমি এসব কি বলছো মা? ই আবার কেমন শর্ত? দেখো মা,
এই সত্ত্বে আমি নিজে বিয়ে করবো নি। মিজকে কে আমার খুব পছন্দ হয়েছে, তার আগের ঘরে সন্তান আছে তো কি হয়েছে? আমি তো আগে থেকেই বাচ্চাদের পছন্দ করি মা। কাকিমা, আপনার মেয়ে যখন রাজি হয়েছে আপনি আর অমত করবেন না। এই মেয়েকে নিয়ে যে আমি কি করি, নিজের ভালো নিজে বোঝেনি, শুধুমাত্র তোকে আর খাওয়াতে পড়াতে পারছি না বলে তোর কথা মেনে নিলুম। একদিন আফসোস করবি বুঝলি, তবে আমি কাজে ডাকছি। আমার সোনা বাচ্চারা, মা তুমি এতদিন পর বুঝি তোমার মেয়ের কথা মনে পড়লো? পাগলি মেয়ে আমার, প্রতিদিনই তো মনে পড়ে রে মা, আজ যাই কাল যাই এই বলে চলে এলুম। আর এটাও দেখতে এলুম, তো সতীনের পুত্রা আবার তোকে জ্বালিয়ে মারছে কিনা। আমার জন্য গাছ থেকে ডাব পেরে আনতো। বাবা, এত দূরের পথ হেঁটে এসে তৃষ্ণাতে বুকের ছাতিটা যেন ফেটে যাচ্ছে। মা, এসব তুমি কি বলছো? ওরা তো ছোট, ডাব পারবে কি করে বলো তো? আয় যা, তোরা খেয়াল বাবারা, তোমার জামাইকে বলছি আমি, দাঁড়াও তোমাকে ডাব পেরে দিবে এখন। ছেলেমেয়ে দুটো যে কোথায় গেল জানো তো মা? ওরা আশেপাশে না থাকলে আমার বড় চিন্তা হয়, ওরা যে আমাকে বড় মায়ের বেঁধে ফেলেছে মা। এই মেয়েকে নিয়ে আর পারি না বাপু, নিজের থেকে অন্যের চিন্তা বেশি। ভেবেছিলুম মেয়ে আমার শ্বশুর বাড়িতে এসে টাকা পয়সা লুটিয়ে দিয়ে আমার কাছে পাঠাবে, আর আমি পায়ের উপর পা তুলে কাঁদব,
কিন্তু এখানে এসে তো দেখছি মেয়ে আমার সব ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। না না, এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। কিরে গুড্ডু টুম্পা, কি করছিস তোরা? খেলছিস নাকি? তা আমার সাথে এক জায়গায় ঘুরতে যাবি? যাবো যাবো দিদা, আমরা তোমার সাথে বেড়াতে যাবো। চলো চলো, আমাদেরকে নিয়ে চলো। তান্ত্রিক বাবা, আপনার কাছে আমার একটাই আবদার, এই দুই ছেলে মেয়েকে আপনি কিছু একটা বানিয়ে দিন। আমার মেয়ের জীবন থেকে যেন এরা চলে যায়। অনেক টাকা দিব আপনাকে, অনেক টাকা। দিদা, তুমি এসব কি বলছো? কার কাছে নিয়ে এসেছো আমাদের? আমরা বাড়ি যাব, আমরা বাড়ির কাছে যাব। মা মা, টাকা পেলে আমি সব কিছু করতে রাজি। ঠিক আছে, তোর কথা মতো ছেলেটাকে মুরগি, মেয়েটাকে ছাগল বানিয়ে দিলাম। ছু মন্তর ছু। এবার দেখি মেয়ে আমার কিভাবে তার সতীনের ছেলে মেয়েদের আঁকড়ে ধরে থাকে। শোন, আমি তাদের ছাগল মুরগি বানিয়ে দিয়েছি। এই ধর একটা জাদুই তরলের বোতল, এই তরল দিয়ে তুই যখন ইচ্ছে তখন আবার এদের ঠিক করতে পারবি। এই ছাগলটাকে বনের মধ্যে ছেড়ে দিয়ে যাই, কোনো বাচিয়ালে এসে কে বেলবে? আর মুরগিটাকে বাড়িতে নিয়ে যাই, সেবার আদরের ছেলের মাংস সেবার নিজে ঝাল ঝাল করে রান্না করবে। শেফা মারে, তোর বন ঘুরতে গিয়ে এই মুরগিটাকে রাস্তায় পেলুম। এই মুরগির মাংস আমাকে রেঁধে দে না রে মা, কতদিন মুরগির মাংস খাইনে। একে মুরগিটা মনে হয় খাচ্ছে। ইস, কেন জানি মুরগিটার দিকে তাকি আমার বড় মায়া হচ্ছে, মনে বড় কষ্ট হচ্ছে। না না, এই মুরগিটা আমি কিছুতেই কাটতে পারবো নে। না না, কিছুতেই নে। মুরগি নাও মুরগি, 100 টাকা মুরগি, মাত্র 100 টাকা। মুরগি নিয়ে যাও মুরগি। ও কিংকং দাদা, আমাকে একটা মুরগি দাও তো। মায়েরা না মুরগিটা তো ছেড়ে দিয়েছি, খাবার পাতে মুরগির মাংস না পেলে মাঝে বড্ড রাগ করবি। হ্যাঁ হ্যাঁ, নাও নাও বৌদি, একটা মুরগি দিচ্ছি, মাত্র 100 টাকা দিও। আহা, মুরগির মাংস রান্নাটা যে কি স্বাদ হয়েছে না। হ্যাঁ শেফা, খা, বসে আছিস কেন? খা খা। না মা, ছেলে মেয়ে দুটোকে ছাড়া আমি কিছুতেই একা খেতে পারবো নি। ওগো, কতক্ষণ হয়ে গেল বাচ্চাদের দেখছি নি, দেখো না একটু বাচ্চারা কোথায় গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার খাওয়া শেষ, যাচ্ছি গো। বাচ্চারা বুঝে আশেপাশেই আছে, এক্ষুনি ডেকে আনছি। সেপারে সেপা, পারবি নে পারবি নে, তোর ওই সতীনের ছেলে মেয়েদের খুঁজে আর কোনো দিনে পাবি নে তুই। তোর ছেলে তো এখন আমার পেটে। বউ বউ, সারা বন আমি খুঁজলাম, আমার বাচ্চাদের কোথাও খুঁজে পেলাম না। বউ, এবার আমি বড় খেলার মাঠটায় গিয়ে দেখি একবার, খুঁজে আসি। ওরে, একে শুনলুম রে আমি, আমার বাজারে কোথায় হারিয়ে গেল রে। ওরে, আমার মানিকরা রে, কোথায় চলে গেলি রে তোরা? আরে আয়, আমার কাছে ফিরে আয়। মনে হচ্ছে নিজের নারী চেরা দ নাড়িয়ে গেছে। তোর সতীনের ছেলে মেয়েদের নিয়ে আদিকে দা,
আমার আর সহ্য হচ্ছে না বাবু। তোরা চুপ কর, চুপ কর। উফ, কি মরা কান্না জুড়ে দিয়েছে সবাই। ও বাবা রে বাবা, কান ফেটে গেল আমার। চুপ কর, চুপ কর। ওরে আমার গুড্ডু, ওরে আমার টুম্পা, তোরা কোথায় গেলি? তোদের কি ভাইয়ের কথাই একবারও মনে পড়ছে না রে? ওরে আমার কলিজারা রে। আর কেঁদো না বউ, আর কেঁদো না। আমি আজ দূরের বনগুলোতে যাব। আমি তোমার কোলে টুম্পা এবং গুড্ডুকে ঠিক ফিরিয়ে এনে দিব। একি একি, এটা সেই ছাগলটা না, এটা তো টুম্পা। এখানে এলো কি করে? কোনো বাঘ এখনো এর গাড় মটকায়নি দেখছি। দাঁড়া, এর গাড় মটকানোর ব্যবস্থা আমি করছি। শোন শেফা, কান্নাকাটি ওসব বাদ দে তো। মেয়ের বাড়িতে এসেছি দুদিন আরাম করে খাবো বলে, তা নয় কি যে শুরু করেছিস? শোন, আমার জন্য একটু ছাগলের মাংস রান্না করে দে তো, আমি ছাগলের মাংস খাবো। মা গো, আমার ছেলে মেয়ে হারিয়ে গেছে, তুমি খাওয়া নিয়ে পড়ে আছো। আর তোমার জামাইয়ের তো টাকা পয়সা নেই এখন হাতে, ছাগলের মাংস আনবে কোথা থেকে বলো? কেন কেন, চোখে দেখছিস নে? তোর চোখের সামনেই তো একটা ছাগল ঘোরাফেরা করছে, ওটা কেটে রান্না করলেই তো হয় বাপু। আমি তো ছাগল কাটতে পারি নে বা, তোমার চাবি পিড়ে আসুক, তার কাছ থেকে নয় ছাগল কেটে নিব। তো সব বাড়িতে শোক সভা শুরু হয়ে গেছে একেবারে, দূর দূর, ভালোই লাগে নে সব। ছাগলটা বুঝি আমাকে মামা বলে ডাকলো? না না, কয়দিন থেকে আমার কি হয়েছে, চারদিকে শুধু মা ডাক শুনতে পাই। এ ছাগল আমি কিছুতেই কাটবো নি। যা ছাগল যা, আমার বাড়ি থেকে চলে যা। ডাইনোসর দাদা, আমাকে 1 কেজি মাংস দিবে গো? বাকিতে দাও গো, কাল তোমাকে টাকা দিয়ে যাব। তুমি মিসকের বউ না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, মাংস নিয়ে যাও। মিসকে খুব ভালো, ঠিক আমাকে টাকা দিয়ে যাবে। যত ইচ্ছে কাট, তোর ছেলে মেয়ে এখন আমার পেটে। আমার পথের কাঁটা দূর হয়ে গেছে, এখন তোকে কার মন্ত্র দিব? আর এই সংসার থেকে মেজকে টাকা চড়াবো। ওরে বাবা রে বাবা, মরে গেলুম রে, মরে গেলুম। ছাগল আর মুরগি কোথা থেকে এলো? আমাকে আর গুঁতো দিস না রে, আমাকে আর কামড় দিস না। ওরে বাবা রে, এই বুড়ো বয়সে কি হাত পা ক্রমশ ভেঙে ফেলবো নাকি? ওরে বাবা রে। একই একই শাশুড়ির মা, মুরগি আর ছাগল এভাবে আপনাকে আক্রমণ করছে কেন? একই একই। ওরে ওরে, আমাকে আর আক্রমণ করিস নে রে, আমি আবার ঠিক করে দিচ্ছি তোদের। তবু আর আমাকে গুঁতো দিস নে, দিস নে।
সংসারে সতীনের ছেলে মেয়ে থাকলে কি আর সুখ হয় বল? চুপ করো, চুপ করো তুমি। কে বলেছে হ্যাঁ যে আমি সুখে নেই? আমি অনেক সুখে আছি। ভাগ্যিস তোমার কথা শুনে এদের আমি কেটে ফেলিনি। মায়ের হাতে সন্তানের খুন হয়েছে তো তাহলে। তুমি অনেক খারাপ বা, অনেক খারাপ। আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকবে না তুমি। যাও, চলে যাও এক্ষুনি, চলে যাও। আজকাল দেখছি নিজের মেয়েরও ভালো করা যায় নে, তা তুই তোর সংসার নিয়ে চলু মামি। ধন্য বউ তুমি ধন্য, মা দেখেছি এমন মা আমি কখনো দেখিনি। সৎ সন্তানের জন্য নিজের মাকে তাড়িয়ে দিলে। খবরদার, সৎ সন্তান বলবি নে, ওরা আমার নিজের সন্তান বুঝলে, ওরা আমার প্রাণ। সোনার আমার কতদিন পর তোদের দেখলুম, আয় আমার বউকে আয়। এই যে আমার পণ্ডিত হিরো, এবার বইটা রাখেন তো, অনেক হয়েছে, অনেক পড়াশোনা করেছেন, আর করতে হবে নে। আহ বউ, হচ্ছেটা কি? আরে বইটা দাও তো। না না দিব নে। ওগো বই দেখো, বাইরে কত সুন্দর বৃষ্টি ঝরছে, চলো না দুজনে একটু রোম্যান্স করে ভিজি। না না আমার শখ নেই, তুমি গিয়ে ভেজো, আমাকে অনেক পড়তে হবে, সরো তো সরো। সারা দিন তো ওই বই নিয়ে থাকিস, তুই ভিজবি না, তোর ঘাড় ভিজবে, চল আন রোমান্টিক কোটা কার। বলো তাড়ি মিঠে রূপারি বৃষ্টি বন্দনা জুড়ে ধরণি তল, যাও বলো তাড়ি যাব না সারি মিঠে শত দলে ছুঁয়েছে ভেজা জল। ওরে বাবারে, আইডি আমার ভিতু বল রে। শোনো বউ, আমি হলাম মাস্টার, মাস্টারের ভেতরে শুধু থাকবে বই আর বই, ওসব রোমান্টিক রসকোষ দিয়ে আমার কাজ নেই, বুঝেছো? হ্যাঁ তা থাকবে কেন, বউয়ের প্রতি ভালোবাসা থাকলে না হবে? যা যা চলে যা, খোদা আমার কপালে দিয়েছে একটা মাথা মোটা আনরোমান্টিক স্বামী। একটু বউয়ের সাথে রোমান্টিক কথা বলবে তা নয়, সারা দিন ওই বই যত সব। যাই ছাগল দুটোকে ঘাস খাইয়ে আনি। কদিন থেকে কোনো শিকার পাচ্ছি না, এদিকে খাবার না পেয়ে পেটটা দিন দিন আমার চুপসে যাচ্ছে, তার সাথে মুখটাও। খেলা আমাকে আর খাবারের জন্য কষ্ট করতে হবে না।
কি ব্যাপার বউ, একটা ছাগল নিয়ে যে ফিরলে, আরেকটা ছাগল কোথায়? ওগো একটা কাণ্ড হয়েছে জানো, বাড়িতে ফেরার সময় আমার অনেক বড় খিদে পেয়েছিল, তাই সহ্য করতে না পেরে একটা ছাগল খেয়েছি। ছাগল খেয়েছো মানে? কিন্তু ছাগল দুটো তো তোমার পোষা ছিল, খেলে কি করে তুমি? এই তুমি চুপ করো তো, আমার খিদে পেয়েছে তাই খেয়েছি। ওহ আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার খেতে হবে আমাকে। এই বউ তুমি সব খাবার খেয়ে নিলে, আমি তাহলে কি খাবো এখন? কি আবার, পানি খাবি পানি, যা দূর হয় এখান থেকে, ক্যান ক্যান করিস নি তো। পেট শান্তি তো সব শান্তি, যাই একটু ঘুমিয়ে নেই। আতে অজগর, অজগর ওই আসছে তেরে, আতে আম, আমটি আমি খাবো পেরে। আতে অজগর? অজগর নয় অজগর, ঠিক ভাবে বল, আতে অজগর। হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? শোনো আসার সময় বাজার থেকে 5 কেজি মাছ, 8 কেজি গরুর মাংস, 6 কেজি মুরগির মাংস আর 10 আলি ডিম নিয়ে আসবে। কি বুঝেছো? এত কিছু? বাড়িতে আত্মীয় আসবে নাকি? সেটা তো না জানলেও চলবে, যা বলেছি তাই করবি, কথা না শুনলে তোর কি হাল করব? তুই স্বপ্ন ভাবতে পারবি নি। ভাই আমাকে 5 কেজি মাছ দিন তো, এই নিন টাকা। ভাই আমাকে 6 কেজি মুরগি আর 8 কেজি গরুর মাংস দিন। বাপ রে বাপ, এত মাংস কিনবে? কোনো অনুষ্ঠান আছে নাকি? জানি না, বউ বলেছে নিতে, না নিলে পিঠের চাল তুলে দিবে। সব খাবার একাই খাচ্ছ কেন, আমাকেও খেতে দাও। না তুই খাবি নে, এসব খাবার আমার, শুধু আমার, তুই একদম খাবার ছুবি না কিন্তু, এগুলো শুধু আমার পেটে যাবে। ও বউ একটু খাই। এই বের কর, বের কর ডিম মুখ থেকে, বের কর বলছি, একদম লোভ দিবি নে। কপাল রে আমার, না খেয়ে দিন কাটাতে হচ্ছে, বউটা আমার এমন পেটুক হলো কি করে, সারাদিন শুধু খায় আর খায়, আমার ভাগেরটা সহ গিলে খায়, হায় হায় রে। বউ রেডি হয়ে নাও, আজ আমার এক ছাত্রীর জন্মদিন, ওর বাড়িতে দাওয়াত আছে। ও বাবা তাই নাকি, দাওয়াতের বাড়িতে তো অনেক খাবার থাকে, আমি এক্ষুনি রেডি হচ্ছি গো। স্যার স্যার আসুন আসুন, মা দেখো স্যারের স্যারের বই এসেছে। ও মা আপনারা এসেছেন, আসুন আসুন ভিতরে আসুন। সব খাবার তুমি একাই খাবে নাকি?
হায় হায় শিখা, তো থারের বউ তো সব খাবারই খেয়ে নিল, এখন অন্যরা কি খাবে? বউ দেখেছি কিন্তু এমন পেটুক বউ জীবনও দেখিনি বাপু। ছি বউছি, তুমি আমার মান সম্মান শেষ করে দিলে, দয়া করে আপনারা কিছু মনে করবেন না, আসলে ও খাবার একটু বেশি খায়। এই চলো চলো, আর খেতে হবে না। না না, আমি যাবো নি, আরো রোস্ট খাবো, আমাকে আর দুটো রোস্ট দিন, আমার পেট এখনো ভরেনি। কি সাংঘাতিক ব্যাপার, এই বউ কি বলে এখন? হ্যাঁ, এতগুলো খাবার খেয়ে পেট ভরেনি, এ কি রাক্ষস নাকি? আরামজাদি, তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল, তুই তো আগে এমন ছিলি না, তোর পেটে কি হাতি ঢুকেছে? হাতি? ওগো, আমাকে আর মেরো নে গো, একটু খেতে দাও না গো, এটা আমার এখনো পড়েনি, মেরো নে, একটু মাছ খাওয়াবে গো, ইলিশ মাছ, আ খাওয়াবো তোকে, খাওয়াবো, আজ থেকে তোর খাওয়া দাওয়া একেবারে বন্ধ, নে, একেবার, দেখি কিভাবে গিলিস তুই। আমার বউটার যে কি হলো বুঝলাম না, ইদানিং এত বেশি খাই খাই করে, কবে না জানি আমাকে খেয়ে ফেলে। ওগো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। বাপ রে, এ কেমন বল, জীবনের প্রথম দেখলাম বল নাকি কথা বলে। ওগো, আমি তোমার বউ শিফা, একটা ভূত আমার এখানে আটকে রেখেছে, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও, আমার জিভ তো বন্ধ হয়ে আসছে। এ মাথা খারাপ নাকি? তুই আমার বউ হবে কি করে? আমার বউ তো বাড়িতেই আছে, তুই বল, বলের মতোই থাক, যা ভাগ। কি দিনকাল এলো রে ভাই, বল নাকি বউ হতে যায়। আমাকে ধরে ধরতে পারবি নি, পারবি নি, কি মজা কি মজা। আজে আজে মাস্টার মশাই, তুই তো অন্যদের শিক্ষা দিস, নিজের বউকে শিক্ষা দিতে পারিস না, কেমন বউ বিয়ে করেছিস? হ্যাঁ, চোর একটা, আমাদের সবার খাবার চুরি করেছে তোর বউ। বউকে খাওয়াতে পারিস নে, তো বিয়ে করেছিস কেন? হ্যাঁ, আমাদের কষ্ট করে উপার্জনের খাবার তোর বউ চুরি করে এনেছে, এখন আমাদের খাবারের দাম দে। আসলে দেখুন, আমার বউ খেতে বেশি ভালোবাসে, আমি এত খাওয়াই তবুও ওর পেট ভরে না, এতে আমার দোষ কি বলুন? আমার কাছে কোনো কিছু নেই যে দাম দিব, দয়া করে ক্ষমা করুন। কোনো ক্ষমা নেই, কষ্ট করে উপার্জন করি, মূল্য তো দিতেই হবে। হায় হায়, আমার সাইকেল, সব হয়েছে এই পেটুক বউয়ের জন্য, দাঁড়া দেখাচ্ছি মজা। আরে আরে, এটা আবার কিসের বল, কেমন আওয়াজ করছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে ধুর, কি মেও মেও করছে? আমাকে খাবার দে, দে, আমার খাবার চাই। সর্বনাশ, বউ তো খাবারের জন্য পাগল হয়ে গেছে, বই খাতা সব খাচ্ছে। খাবার দিবি না তাই তো, এবার আমি তোকে খাবো, তোকে। বাবা, সবই তো শুনলেন, এবার আমার পেটুক বউটাকে ভালো করে দিন, আমি যে এই বউয়ের জ্বালায় আর সইতে পারছি না, মাইরি। হোক মাওলা, তুই শান্ত হ, সাংঘাতিক কাণ্ড ঘটেছে বৎস, তোর বাড়িতে যে বউ আছে সেটা তোর নকল বউ, মানে একটা ভূত, পেটুক ভূত। কি বলছেন বাবা, তাহলে আমার বউ কোথায় বলুন না, বলুন। দেখ দেখ রুম্পা, বলটা কি সুন্দর, চল চল আমরা দুজনে মিলে।
খেলে বল খেলি বৎস। ওই যে ওই বলের মধ্যে তোর বউকে বন্দি করে রেখেছে ওই ভূত। হক মাওলা, এবার আমি সব বুঝেছি বাবা। বাবা, এতদিন পর প্রাণ ভরে শ্বাস নিলাম। বাবা, ওই ভূতকে তো এবার শাস্তি দিতেই হবে। ও আমার বউকে কষ্ট দিয়েছে আর ছলনা করেছে, ওকে তো আমি ছাড়বো না। মাইরি, এই নে, এগুলো ওই ভূতকে খাওয়ালেই কাজ হবে। হক মাওলা, যা যা চলে যা। এই যে আমার পেটুক বউ, এই দেখো দেখো কি এনেছি, এসো এসো খাবে। কি হলো, থেমে গেলি কেন? খা বলছি, খা খা তুই। ওরে বাবা, না না, আমি আর খাবো না, খাবো না। আমার যেমন পিছন সব জ্বলে যাচ্ছে। খাবি না মানে তোকে খেতেই হবে, খাওয়ার জন্যই তো এসেছিস। সব খা সব। খাবি না, খাবি না তুই, আয় আয় খেয়ে যা, খেয়ে যা, তোকে শায়েস্তা করে খাওয়াবো, আয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।